প্রিয় দর্শক, আপনাদের শুভেচ্ছা, স্বাগত ক্রাইম সিনে। সমাজে প্রতিনিয়ত ঘটছে নানা অপরাধ, একটি অপরাধ জন্ম দিচ্ছে আরেকটির, ঘটে যাওয়া সব অপরাধ আর অনিয়মের অনেক কিছু আবার হারিয়ে যায় অন্ধকারে। সেসব তথ্য এবং পেছনের সত্য আপনাদের সামনে উপস্থাপন করতেই আমাদের পাক্ষিক আয়োজন ক্রাইম সিন। এভাবে সময় পাল্টে যায়, কিন্তু ডিপ্লোমা সে একই সাথে একই মানে যুগ যুগ ধরে রয়ে যায়। দর্শক, দুই মাস আগে রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহকে নৃশংসভাবে হত্যার ঘটনা মনে আছে নিশ্চয়ই আপনাদের। একদিন বা এক মাসে নয়, রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহ হত্যার পরিকল্পনা হয়েছিল অন্তত 5 বছর আগে। মিয়ানমারের মুংরুতে করা চক্রান্ত বাস্তবায়ন হয় কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে। হিলিং মিশনে অংশ নেয় 8 জনের দল। এজন্য 50,000 পিস ইয়াবার চুক্তিতে ঘাতকদের সহযোগিতা করে মুহিবুল্লাহর একসময়ের বিশ্বস্ত এক দেহরক্ষী। রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহকে হত্যার হুমকি আর পরিকল্পনার একটি অডিও ক্লিপ এসেছে ক্রাইম সিনের হাতে। তাতে যে কোনো সময় হত্যার হুমকি দেওয়া হলেও নিরাপত্তা ঝুঁকির কথা কখনো আইনশৃঙ্খলা বাহিনীকে জানাননি মুহিবুল্লাহ। আর বিশ্লেষকদের মত বলছে, হত্যাকাণ্ডের পেছনে লুকিয়ে আছে অন্য অনেক গোপন রহস্য, সেটাই জানাবো এবার। আই এম রোহিঙ্গা ফ্রম বাংলাদেশ রিফিউজি ক্যাম্প। সো মোস্ট অফ দ্য রোহিঙ্গা রিফিউজিস আর উইলিং টু গো ব্যাক হোম। 2019 জুলাইয়ে যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে দেখা করার পর থেকে আলোচনায় আসে এই রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহ। সেদিন ট্রাম্পের কাছে রোহিঙ্গাদের সমস্যা তুলে ধরেন তিনি। মাত্র 2 মাস পর উখিয়ার কুতুপালং ক্যাম্পে লক্ষাধিক মানুষের সমাবেশ, যেখানে 5 শর্তে মিয়ানমারে ফিরে যাবার ঘোষণা দিয়ে রোহিঙ্গাদের নেতা হিসেবে অবস্থান পাকাপোক্ত হয় মুহিবুল্লাহ। Last demand is that Arada has a full citizenship with the Rohingya ethnicity, and that's our own host component land and our security in the ground. It is our last demand. এরপর থেকে রোহিঙ্গা প্রত্যাবাসন ইস্যুতে বাংলাদেশ সরকারের সঙ্গে নানাভাবে যুক্ত ছিলেন তিনি। উখিয়ার লাম্বাসিয়া ক্যাম্পের এই ঘরটিতে পরিবার নিয়ে থাকতেন মুহিবুল্লাহ। তার ঠিক পাশের ঘরেই চলত তার সংগঠন আরাকান রোহিঙ্গা সোসাইটি ফর পিস অ্যান্ড হিউম্যান রাইটস বা ARSPH এর কার্যক্রম, যেখানে প্রতিদিন নিয়ম করে রোহিঙ্গাদের প্রত্যাবাসন নিয়ে নানা ধরনের কর্মকাণ্ড পরিচালিত হতো। গেল 29 সেপ্টেম্বর রাতে এই ঘরেই সন্ত্রাসীদের গুলিতে নিহত হন তিনি। ক্রাইম সিন ইউনিট যখন ওই স্থানে যায়, তখনও ঘরের মেঝেতে রক্তের দাগ ছিল স্পষ্ট। এই হত্যাকাণ্ড নিয়ে অনুসন্ধানে অন্তত 25 জনের একটি তালিকা পেয়েছে ক্রাইম সিন, যারা 5টি দলে ভাগ হয়ে নিখুঁতভাবে হত্যাকাণ্ড সংঘটিত করে পালিয়ে যায়। জানা যায় কিলিং মিশনে ছিল 8 জন, এর মধ্যে 5 জন অস্ত্রধারী। জানা যায় রাত 8টার দিকে এশার নামাজ শেষ করে নিজের ঘরে যান মুহিবুল্লাহ। এর প্রায় আধ ঘন্টা পর প্রত্যাবাসন নিয়ে আলাপের কথা বলে দেহরক্ষী মোর্শেদকে দিয়েই ঘর থেকে ডেকে আনা হয় মুহিবুল্লাহকে। আগন্তুকদের সঙ্গে মিনিটখানেক কথা বলার পরই আজিজুল গুলি করে মুহিবুল্লাহকে। এরপর আরও 3 জন পরপর কয়েকটি গুলি করে ঘরের পাশের সরু গলি দিয়ে পালিয়ে যায়। ওরা মারিবার 5 মিনিট আগে আমার সাথে কথা বলছে এখানে, ওর সাথে মুহিবুল্লাহ সাহেব কথা বলছি, কথা বলিয়া ওর দাসে অফিস থেকে ঢুকিয়া মুহিবুল্লাহ সাহেব ও মুর্শিদ যেটা আছে এটা দাসে এখানে দাঁড়িয়ে আছে। আমি তো আমার বাড়িতে, এটা আমি বাড়িতে এরে দাসে খাওয়া দাওয়া করেছি, খাওয়া দাওয়া এক লুংমা দিছে, লুংমা বলছে এক গড়াস ওই অস্ত্র আওয়াজ হয়েছে। হঠাৎ তো মানুষ হাস ঘর মানুষ বেশি সব বেশি আছে, তো মাথা আইনতি গলি গলি রাইজ তো ভাই হদ হদ ভাই আন্ধার তেরি ওই শাঙ্কুল খুলি ওই আঁক খুললি খুলি মানুষ গোল খুললে হতো এত 2-4 মাস তোমার পথে গলি ওই তারা গল্পনা করে দেবো প্রত্যেকদিন তো গলি লাইট টাইট ধরা সব পতাবর বিষয় দিয়ে কথা আছে সব পতাবর বিষয় দিয়ে হওয়ার পরে তারা বসছে বয়নের পরে বাদে মানুষ আসো দশজন গলি তো গলি বাদে আর ভাই হদ্দে হদ্দে ভাই পথিয়ার মাঝে কান নাড়িয়ে রো তো নাড়িয়ে তো তেরে আয় গলি হলে ইয়ান সাপ বইতে গলি হতে জান কারণ দল লাগিয়ে
ইয়ান কসা গরি দে গই লাইট ধরা দিও রে আই তেল ভালাম বড়ি ওই কে গো গলাজি গলাজি ন তোরি এত মাস তা তা ফুড় উঠি এডকা ফুড় উঠি হত কে পিছে ফিরে যায় দে এ জয় আলা হল নলরিস আর ইয়া ত্যাগ রে লাই বাল উঠে পিছে ইয়া দাত তো দি আর ইয়া তুলতে ন দে এত মাদে গব গব কো নেল নেল যার গই লাইস নি সির দিও লাই আন্ডার গই লাই হত্যাকাণ্ড নির্বিঘ্নে সংগঠনের লক্ষ্যে ক্যাম্পের মূল প্রবেশপথে পাঁচজন, আমতলি চেকপোস্ট এলাকায় পাঁচজন, মূল রাস্তায় পাঁচজন ও আরও পাঁচ থেকে ছয়জন টহলে থেকে পুরো ঘটনা পর্যবেক্ষণ ও কিলিং মিশনে অংশ নেয়াদের পরিস্থিতি অবগত করে আর পুরো ঘটনা তদারকি করে রুহুল আমিন, যিনি আরাকান সালভেশন আর্মি বা আরসার স্থানীয় কমান্ডার হিসেবে ক্যাম্পগুলোতে পরিচিত। ঘটনার সময় মুহিবুল্লার ঘরের সঙ্গে লাগোয়া ঘরটিতেই ছিলেন মুহিবুল্লার ভাই বোন সহ আত্মীয়রা। গুলির শব্দ শুনে বেরিয়ে মুহিবুল্লাকে ঘরের মধ্যে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন তারা। ওই ঘটনার পর ঘটনাস্থলে এপিবিএন সদস্য মোতায়েন থাকলেও এখনও প্রতিক্ষণ মৃত্যু ভয় তারা করে তাদের। প্রায় 178টা নাকি মাস মারা করছে মূলসব নাকি একজন মতো টয়লেটের গাঁত থেকে উঠানো হয়েছিল, তারা কয়েকদিন আগে একটা উঠানো হয়েছিল, তারপরে র্যাপ করছিল ওরা মহিলা 138টা মহিলাকে র্যাপ করছিল, এটা অতটুকু গণানো হয়েছে আমার মতো যে পঙ্গু করে ফেলছে 200-এর উপরে মানুষ ওরা পঙ্গু করে ফেলছে। আর আগে নিরাপত্তা সাহেব লাগবো আমার তো আসি এছাড়া নির্যাতন করে এছাড়া হতাবত্তা নচলিলে বেড়ানো দৌড়ি ওরা বাজে এছাড়া হাজায় ফেলার বাজে বহুত দেরি ওর হাজ আমার এছাড়া ডরে হড়ে গিয়ে থুয়াই দিতে না হয় তিন যদি হইলে অহন যত বিচারি আন কেস দিয়ে সরকারি তারা হয়ে দিয়ে আর আবার সংগীতের দে তোর মারি ফেলাই এম দিয়ে তাই এখন অনেককে নিরাপদ না হয়। মুহিবুল্লাহ হত্যার ঘটনায় উখিয়া থানায় হওয়া হত্যা মামলায় এখন পর্যন্ত 12 জনকে গ্রেফতারের কথা জানান তদারক কর্মকর্তা। এদের মধ্যে 4 জন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন আদালতে। এই হত্যাকাণ্ডের সাথে আরসার সম্পৃক্ততা দাবি করা হলেও তা মানতে নারাজ কর্মকর্তারা। মহিবুল্লাহকে মৃত্যুর পিছনে যে কারণগুলো উল্লেখযোগ্য কারণ একটাই ছিল কিন্তু প্রত্যাবর্ষণ নিয়ে আর কি, কারণ উনি প্রত্যাবর্ষণ নিয়ে কাজ করেছেন সবসময় দীর্ঘদিন, উনি বিশ্বের বিভিন্ন দেশে গিয়েছেন, বিভিন্ন ফোরামে উনি কথা বলেছেন এই বিষয়গুলি নিয়ে। তো এইটাতে করে একটা তার বিরুদ্ধে একটা গ্রুপ এখানে জন্ম নিয়েছিল। পাশাপাশি ক্যাম্পের ভিতরে উনি অনেক জনপ্রিয় ছিলেন, ওনার যে সংগঠন ছিল এই সংগঠনের পক্ষে যখন কাজ করতেন উনি বিভিন্ন জায়গাতে উনি বিভিন্ন মেসেজ পাঠাতেন, বিশেষ করে রোহিঙ্গাদের অধিকার নিয়ে। তারা যে মায়ানমারে নির্যাতিত হয়েছিল তাদের উপরে যেই ধরনের নির্যাতন করা হয়েছিল তার কিছু ভিডিও ক্লিপও কিন্তু তার কাছে ছিল। তো এই বিভিন্ন কারণে তার জনপ্রিয়তারও একটা কারণ তাকে হত্যা করার পিছনে, কারণ পাশাপাশি যারা এখানে ছিল তারা তার জনপ্রিয়তাকে তাদের নিজেদের জন্য একটা থ্রেট মনে করতো সবসময়, যে মহিবুল্লাহ যেই পরিমাণে জনপ্রিয় হচ্ছে তাতে করে অন্যরা যারা এখানে ছিল যে তারা নিজেদেরকে আর ওইভাবে প্রতিষ্ঠিত করতে পারছিল না। যে মূল প্ল্যানার যারা তাদেরকে সহ আমরা 12 জনকে ইতিমধ্যে কিন্তু আমরা অ্যারেস্ট করেছি এবং এই 12 জনের ভিতরে 4 জন কিন্তু তাদের নিজেদেরকে নিজেদের দোষ স্বীকার করে 164 দ্বারা বিজ্ঞ আদালতে কিন্তু তারা জবানবন্দি প্রদান করেছে। হত্যাকাণ্ডের আগে ক্যাম্পের বাইরে একাধিক বৈঠক করার প্রমাণও পেয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। প্রশ্ন হচ্ছে কেন হত্যা করা হলো মুহিবুল্লাহকে, সেটি এবার জানার চেষ্টা করব আমরা। আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা জানান ঘটনার দিন এশার নামাজ শেষে মুহিবুল্লাহকে তার ঘরে দিয়ে চলে যায় তার সঙ্গে থাকা এপিবিএন সদস্যরা। এর কিছুক্ষণ পরই ঘটে হত্যাকাণ্ড। ক্যাম্পের দায়িত্বে থাকা এপিবিএন কর্মকর্তারা বলছেন ঠিক যে সময়ে মুহিবুল্লার সাথে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য থাকে না সে সময়ই বেছে নিয়েছিল সন্ত্রাসীরা। কখনো নিজের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন ছিলেন না মুহিবুল্লাহ। মুহিবুল্লাহ ছিলেন এআরএসপিএস এর একজন শীর্ষস্থানীয় নেতা এবং তার মোটামুটি একজন ভালো জনপ্রিয় ছিলেন। তো আমরা কিন্তু তার প্রতি আমাদের আলাদা দৃষ্টি সবসময় ছিল, কিন্তু তিনি কিন্তু কখনোই আমাদেরকে বলেননি যে তার জীবনের কোনো হুমকি আছে বা এই ধরনের কিছু বলেননি, বা আমাদের কারো কাছে কিন্তু কোনো ধরনের এই ধরনের কোনো আবেদন উনি করেননি।
তারপরেও কিন্তু আমরা তাকে সবসময় নিরাপত্তা দিয়ে যেতাম। তার যে অফিস ছিল এই অফিসে আমাদের পুলিশ থাকতো, সাদা পোশাকে আমাদের পুলিশ মোতায়েন ছিল, সব কিছু কিন্তু ছিল। কিন্তু উনি কিন্তু কখনোই আমাদের কাছে তার নিরাপত্তার বিষয়ে কোনো কিছু বলেননি। ক্রাইম সিনের অনুসন্ধান বলছে এই খুনের পরিকল্পনা হয় 2016 সালে মিয়ানমার আর্মি সমর্থিত ইউনিয়ন সলিডারিটি অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির মংডু সভাপতি হওয়ার পরই আরসার সঙ্গে দ্বন্দ্ব শুরু হয় মুহিবুল্লার। পরের বছর বাংলাদেশে আসার পর প্রত্যাবাসন ইস্যুতে দ্বন্দ্ব আরও প্রকট হয়। এর আগেও কয়েকবার হামলার চেষ্টা হয় তার ওপর। মৃত্যুর আগে প্রতিটি ক্যাম্পে আরসাসহ বিচ্ছিন্ন কয়েকটি সন্ত্রাসী গোষ্ঠীর সদস্যদের তালিকাও করছিলেন মুহিবুল্লার কর্মীরা। এ নিয়েও বেশ ক্ষুব্ধ ছিল প্রতিপক্ষ। মাস্টার মাহবুবুল্লাহ সাহেবের ওয়াজার ডাক্তার অকরত দিনার ফেলাই লো যদি হামগরর তোমার ফুজিয়ে সিঙর হইব তোমার বুকত মাদের লো লাল হইব তোমার জান হারাম তারাম মারাবার মারিব তোমার ফরান ওই মেসে তোর ফরান তোর ফরান। প্রশ্ন হচ্ছে মুহিবুল্লাহ হত্যা কি প্রভাব ফেলবে রোহিঙ্গা সংকটে? বিশ্লেষকরা বলছেন নতুন করে নেতৃত্ব সংকটে পড়ায় রোহিঙ্গাদের পক্ষ থেকে প্রত্যাবাসনের পক্ষে জোরালো ভূমিকা রাখবে কে সেটিই এখন বড় প্রশ্ন। রোহিঙ্গা ক্যাম্পে যে ধরনের যে আমরা যেটাকে ইনফাইট বলি, এটা আন্তঃকোন্দল বা অন্তর্কোন্দল আমরা যেটাকে বলি, সেটার পেছনে আসলে তিনটা প্রধান কারণ আমার কাজের ভিতর দিয়ে আমি উপলব্ধি করার চেষ্টা করেছে। প্রত্যাবাসনের পক্ষে এবং বিপক্ষে সেখানে একটা দুটো পক্ষ স্পষ্ট ক্লিয়ার। একটা পক্ষ মানে মিয়ানমারে ফিরে যেতে চাচ্ছে এবং এই চাওয়া যারা প্রত্যাবাসনের পক্ষে কাজ করছে তাদের নেতৃত্ব দিচ্ছিল আসলে মহিবুল্লাহ। সুতরাং মহিবুল্লাহকে হত্যার পেছনে প্রত্যাবাসন প্রক্রিয়াকে বিলম্বিত করা বা ওটা বিপক্ষ শক্তি একটা মেসেজ দিচ্ছে সেটাকেও আমরা ধরে নিতে পারি। আরএসও বলে একটা সংগঠন ডেভেলপ করেছিল, কিন্তু তাদের কর্মপদ্ধতির কারণে তারা কিন্তু একটা সন্ত্রাসী সংগঠন হিসেবে পরিচিত হয়ে উঠেছিল। পরবর্তীতে আমরা 2016 এবং 2017 সালে দেখতে পাচ্ছি আরসাকে ফ্রন্টলাইনে আসছে এবং ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের রিপোর্ট অনুযায়ী আরসাও কিন্তু একটা সন্ত্রাসী সংগঠন হিসেবে ডেভেলপ করেছে। ফলে এই যে রোহিঙ্গাদের নির্যাতিত জনগোষ্ঠী হিসেবে তাদের যে একটা পলিটিক্যাল ডেমোক্রেটিক ভয়েস হয়ে ওঠার যে একটা সম্ভাবনা ছিল সেটা কিন্তু হতে পারেনি। কিন্তু যখন 2017 সালের পরে বাংলাদেশে আসে তখন এই মহিবুল্লার নেতৃত্বে একটা সংগঠন তৈরি হয়। এখানে আসলে কাঠগড়ায় দাঁড় করাতে হবে মিয়ানমারকে এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে। আন্তর্জাতিক সম্প্রদায় কিন্তু এখানে তাদের যে দায়িত্ব, তাদের যে মানে যে পরিমাণ প্রোঅ্যাক্টিভ রোল তাদের প্লে করার কথা তারা কিন্তু সেটা করছে না। বরঞ্চ বাংলাদেশ যখন রোহিঙ্গা ইস্যুতে কোনো একটা স্টেপ নিতে গিয়েছে তারা মানবাধিকারের প্রশ্ন এসে বাংলাদেশের কাজে বাধা দিচ্ছে। কিন্তু যে পরিমাণ প্রেশার আন্তর্জাতিক সম্প্রদায় বাংলাদেশের উপর ক্রিয়েট করছে তার যদি সামান্য প্রেশারও মিয়ানমার উপর ক্রিয়েট করতে পারতো তাহলে কিন্তু বাংলায় মিয়ানমার এই রোহিঙ্গা সমস্যার সমাধান অনেক আগে হয়ে যেত। তবে এ নিয়ে এখনই বড় ধরনের শঙ্কার কারণ নেই বলেও মনে করেন এই বিশ্লেষক। দর্শক, রোহিঙ্গা ক্যাম্পের হঠাৎ করে অশান্ত হয়ে পড়া পরিবেশ নিয়ে বিস্তারিত খোঁজখবর নিয়েছেন আমাদের সহকর্মী রিয়াজ রেহান, তিনি আছেন স্টুডিওতে। আচ্ছা রিয়াজ, স্বাগত আপনাকে। রিয়াজ, এই যে রোহিঙ্গা ক্যাম্পের এই আগে পরের রাজনীতি, অপরাজনীতি সব কিছু মিলিয়ে আপনি কাজ করেছেন বহুদিন থেকে, আবার সর্বশেষ এই মহিবুল্লাহ মার্ডারের পর যে অশান্ত পরিবেশ সেটাও আপনার ইসের মধ্যে দেখলাম, কিন্তু একটা বিষয় আমাকে একটু স্পষ্ট করেন যে ক্যাম্পের বেশিরভাগ সদস্যই কিন্তু মহিবুল্লাহর অনুসারী এবং তার সমর্থক। তার এত এত ভক্ত সমর্থক থাকার পর এই কিলিং মিশনে অংশ নিয়ে বা এইভাবে নৃশংস খুন করার পর আবার নির্বিঘ্নে কীভাবে পালিয়ে গেল, কারণটা কি? আপনি প্রতিবেদনটিতে আসলে দেখতে পাবেন যে তারা আসলে ঠিক কীভাবে ছক করে এটি অনেক দিনের পরিকল্পনা করে মহিবুল্লাহকে একটা ফাঁদে ফেলে তারা এভাবে হত্যাটা করেছে। তো সমস্যা যেটি হয়েছে যে ক্যাম্পগুলোতে যদি আপনি গিয়ে থাকেন তাহলে দেখবেন যে ক্যাম্পগুলোতে সাধারণত সন্ধ্যার পরে থেকে যেসব দিনের যে আনাগোনা, দিনের যে কার্যক্রম সেটা একবারে বন্ধ হয়ে যায়। অর্থাৎ রাত 8টার মধ্যে ক্যাম্পগুলোর যে ঘরগুলো রয়েছে সেখানগুলো বাতিগুলো বন্ধ নিভে যায়, মানে তারা আসলে শুয়ে পড়েন এবং তারা রাতের বিশ্রামে চলে যান। সেই সময়টিকে হত্যাকারীরা বেছে নিয়েছে। আর এশার নামাজ শেষ হওয়ার পরে সাধারণত আর কেউ ক্যাম্পে থাকে না বা ক্যাম্পে চলাফেরা করে না। যখন প্রত্যেকটা মানুষ ক্যাম্পের ভেতরে চলে গেল এবং সাধারণ রোহিঙ্গা যারা ছিল তারা যখন সবাই চলে গেল, ঠিক তখনই আসলে তাদের যে পুরো পরিকল্পনা অনুযায়ী তারা যেদিক দিয়ে আসলে এসেছে হত্যাকাণ্ড ঘটানোর পরে কিন্তু তারা সেই দিক দিয়ে যায়নি, তারা গিয়েছে ঠিক পাশে আর একটি সরু গলি ছিল, যেই গলিগুলো মূলত ক্যাম্পের একটি গলি থেকে আরেকটি গলির সাথে সংযোগ রয়েছে এবং একটি থেকে দিয়ে ঠিক অনেক দূর দিয়ে কিন্তু আরেকটা গলি দিয়ে বের হওয়া যায়।
ঠিক সেই ধরনের একটি গলি কি বেছে নিয়েছেন যেখান থেকে তারা খুব নির্বিঘ্নে পালিয়ে যেতে পারেন। আর অন্য একটি বিষয় রয়েছে, তারা যেহেতু এই হত্যাকাণ্ডটি পূর্ব পরিকল্পিত এবং ছক করেছিল, সেই কারণে আসলে যেই যেই জায়গাগুলোতে যে যে অবস্থানগুলোতে আইন শৃঙ্খলা বাহিনী থাকতে পারে সেই সেই জায়গাগুলোকে তারা অ্যাভয়েড করেছে। তার মানে তারা সেই সব জায়গাগুলো বাদ দিয়ে অন্য রাস্তাগুলো তারা ধরেছিল। এবং যে লাম্বাসিয়া যে ক্যাম্পটি রয়েছে সেই ক্যাম্পটির পাশেই রয়েছে মূলত যে কাঁটাতার, খুব কাছাকাছি দূরত্বে কাঁটাতার রয়েছে এবং সেখান থেকে সে কাঁটাতারের কিছু অংশ কাটা রয়েছে, সেখান দিয়ে তারা আসলে টেকনাফের যে পাহাড়গুলো রয়েছে পাহাড়ি অঞ্চলে চলে যেতে পারে। যারা ঘটনাটি ঘটেছে তারা আসলে এই কাজটাই করেছে, তারা হত্যাকাণ্ড ঘটানোর যে হত্যার আগে তারা অসংখ্যবার এলাকা রেকি করেছে, কোন দিক দিয়ে যাবে, কোন দিকে প্ল্যান, কোন দিকে মানুষের নজর থাকে, অর্থাৎ যে কোনো একটা দুর্ঘটনা বা ঘটনা ঘটলে মানুষ ঘর থেকে হুড়বুড় করে বের হয়ে কোন দিকে নজর দেয় সেই পথটি তারা অ্যাভয়েড করেছে, সে পথে তারা যায়নি, মানে যেদিকে সাধারণত নজর যায় না সেটি একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ যেটা বলছিলেন বহু আগে হয়েছে। হ্যাঁ, যেটা বলছিলেন আপনি ওই ক্যাম্পগুলোর যে যেখানে যারা যে হত্যাকাণ্ডে তারা ঘটিয়েছিল তারা ঠিক এই কাজটাই করেছে। তারা হত্যাকাণ্ড ঘটানোর পরপরই লাম্বাসিয়া ক্যাম্পের পেছনের যে অংশটি রয়েছে সেখান দিয়ে টেকনাফেটে দুর্গম যে পাহাড় রয়েছে সে পাহাড়ি অঞ্চলে চলে গেছে। কারণ যারা মূল কিলিং মিশনে ছিল তারা কিন্তু বেশ কয়েকদিন পর্যন্ত এখানে ছিল না, ক্যাম্পের ভিতরে আর প্রবেশ করেনি, তারা সে পাহাড়ি অঞ্চলে ছিল এবং ওখানে কিন্তু তারা স্থানীয় একটি জনগোষ্ঠীর সাথে বা এই ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড যারা জড়িত তাদের সাথে কিন্তু আগে থেকে সক্ষতা ছিল এবং আগে থেকে যোগাযোগ আছে। সেই যোগাযোগের প্রেক্ষিতে তারাই মূলত আমরা আমাদের অনুসন্ধান যেটি বলছে তারাই মূলত ধরা পড়ার আগ পর্যন্ত কয়েকদিন তাদেরকে শেল্টার দিয়েছিল বা আশ্রয় দিয়েছিল। কিন্তু তার দেহরক্ষী তার সাথে বিশ্বাসঘাতকতা করেছে, এটাও তো একটা অ্যালার্মিং বিষয় রোহিঙ্গা নেতাদের জন্য অন্তত। সে বিষয়ে আমরা খোঁজ খবর আছি, আমি বলছি যে মূলত এই মোর্শেদ যেটা ছিল একেবারেই বিশ্বস্ত ছিল, তো সেই কারণে এই মোর্শেদকে আবার ওখানে জানেন যে আসলে ইয়াবার একটি বড় ধরনের প্রকোপ রয়েছে বা ইয়াবার যে চোরাচালান সেটি সবচেয়ে বড় জায়গা হচ্ছে এখন রোহিঙ্গা ক্যাম্প যেহেতু মিয়ানমার সীমান্ত পাশে। তো প্রত্যেকটি রোহিঙ্গা যারা এই ধরনের অপরাধ কর্ম করে তাদেরকে বসে আনার সবচেয়ে বড় হাতিয়ার হচ্ছে ইয়াবা। কাকে যদি বলা হয় তারা বলে এক কার্ড হিসেব করা হয়, মানে অর্থাৎ এক কার্ডে 10,000 পিস ইয়াবা আনা হয় এবং কেউ যদি বলে যে 5,000 কার্ড ইয়াবার তোমাকে দেওয়া হবে তার মানে 50,000, তার মানে 50,000 ইয়াবার দাম কিন্তু অনেক টাকা। সুতরাং বাংলাদেশে আনার পরে 50,000 টাকা ইয়াবা বিক্রি করার পরে তার অন্তত কয়েক বছর চলার মতো অবস্থা হয়ে যায় একজন একটা একটা পরিবারের। সেই কারণে আসলে এই যে লোভ, এই যে কাঁচা টাকার যে লোভ সেটি আসলে সামলাতে পারেনি, সামলাতে না পারার কারণেই মূলত ইয়াবার টাকার বলি হয়েছে এই মহিবুল। না, তার মানে শুধুমাত্র প্রত্যাবাসন প্রক্রিয়া নিয়েই যে মহিবুল্লাকে হত্যা করেছে সেটা কিন্তু না, এর পেছনে নানান রহস্য লুকিয়ে আছে। রিয়াজ, এই বিষয়ে আপনার কাছে বিস্তারিত জানবো, থাকুন আমাদের সাথে। দর্শক, দেখলেন কিভাবে নিজ দেশে ফিরতে চাওয়া রোহিঙ্গাদের একজন নেতাকে নির্মমভাবে হত্যা করা হলো। এই হত্যাকাণ্ডের পর আবারও আলোচনায় রোহিঙ্গা ক্যাম্পের নানা অপরাধ, কারা এসব অপরাধের সঙ্গে জড়িত, সাধারণ রোহিঙ্গাদের ভূমিকায় বা কী, কীভাবে দেশি বিদেশি অস্ত্র আসছে রোহিঙ্গা ক্যাম্পে, এসবের বিস্তারিত থাকছে ছোট্ট একটি বিরতির পর। স্বাগত ক্রাইম সিনে। গেল এক বছরে 200+ দেশি বিদেশি অস্ত্র উদ্ধার করা হয়েছে রোহিঙ্গা ক্যাম্প থেকে। কিভাবে এসব অস্ত্র এলো তা নিয়ে উদ্বিগ্ন স্বয়ং আইনশৃঙ্খলা বাহিনী। রোহিঙ্গাদের একটি অংশ বলছে আরসা সহ কয়েকটি সন্ত্রাসী গোষ্ঠী ক্যাম্পগুলোতে নিজেদের আধিপত্য বিস্তার, চাঁদাবাজি ও মাদকসহ নানা অপকর্ম চালাতেই আনছে এসব অস্ত্র। দিন দিন গ্রুপিং চরমে উঠেছে রোহিঙ্গা ক্যাম্পগুলোতে। বড় ক্যাম্পগুলোতে সাধারণ রোহিঙ্গাদের ওপর আরাকান রোহিঙ্গা সালভেশন আর্মি অর্থাৎ আরসার সদস্যদের নির্যাতন ভয়াবহ আকার ধারণ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। অন্যদিকে সন্ত্রাসী এই গোষ্ঠীর ক্যাম্পগুলো ঘুরে পাওয়া গেছে অন্তত আরও 12 জন গ্রুপ কমান্ডারের নাম, সেটাই আমাদের জানাবো এবার। কুতুপালংয়ের এই যুবক একসময় ছিলেন রোহিঙ্গা নেতা মহিবুল্লার ঘনিষ্ঠ সহচর। তার দাবি, বছরখানেক আগে অস্ত্রের মুখে তুলে নিয়ে যায় আরসার সদস্যরা, কাঙ্ক্ষিত চাঁদা না পেয়ে দুপা থেতলে দিয়ে শরীরের বিভিন্ন স্থানে মারাত্মক জখম করা হয়। 2/8/2019 আমাকে অপহরণ করে নিয়ে গেছিল আরসার লোক। আমার তো টাকা চাই, আমি টাকা দিতে পারিনি। আমার আগে আরেকজন লোক এরকম মেরে ফেলছে, আর অনেক লোকও মেরে ফেলছে। আমার মা বোন পুলিশের কাছে ইনফর্ম করছে, সিআইসিকে জানাইছে, তারপর হটলাইনে জানার পরে আর্মি র্যাব
সবাই যৌথ অভিযান দিয়ে আমাকে উদ্ধার করে। উদ্ধার করার সময় ওরা আমার পা একটা হাতের নিচ থেকে দিয়ে উপর থেকে হাতুড়ি দিয়ে বাজছে, একেবারে নষ্ট করে দিয়ে হাত এটা নষ্ট করে দিয়েছে। তারপরে গড়াতে মুহূর্তে আমাকে হাত পা তারপরে মারার পরে ওরা হাত পা শিকল দিয়ে ঠাড়া মেরে রাখছে। কক্সবাজারের উখিয়া সহ বিভিন্ন থানায় রোহিঙ্গা সন্ত্রাসীদের বিরুদ্ধে 1200+ মামলা রয়েছে, আটকও করা হয়েছে প্রায় 3000 জনকে, যার অন্তত 1/3 অবৈধ অস্ত্র সংক্রান্ত। মনে হচ্ছে যেন দেশীয় অস্ত্রের দোকান খুলে বসা হয়েছে। রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহ হত্যাকাণ্ডের পর এক অভিযানে কুতুপালং ক্যাম্প লাগোয়া এই অস্ত্রের কারখানার সন্ধান পায় র্যাব। বিপুল পরিমাণ গুলিসহ 10টি দেশীয় বন্দুক উদ্ধার ও 3 রোহিঙ্গাকে আটক করা হয়। চলতি বছরের জানুয়ারি থেকে 10 নভেম্বর পর্যন্ত শুধু র্যাবই উদ্ধার করেছে দেশি বিদেশি 46টি আগ্নেয়াস্ত্র। এ সময় র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে মারা গেছে 7 জন। মাস্টার মহিবুল্লাহ 29 সেপ্টেম্বর 2021 রাতে সশস্ত্র সন্ত্রাসীদের আক্রমণে নিহত হয়েছেন। এটার ব্যাপারে বেশ কিছু ঘটনার সাথে সরাসরি সম্পৃক্ত সন্ত্রাসীদেরকে গ্রেফতার করা হয়েছে এবং তদন্ত চলমান রয়েছে। কিছু বিচ্ছিন্নতাবাদী FDMN সন্ত্রাসীরা তারা তাদের এই সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্যই মূলত এখানে এই অস্ত্রের কারখানাটা তারা স্থাপন করেছে। FDMN সন্ত্রাসী যারা আছে তারাই তাদের এই সন্ত্রাসী কর্মকাণ্ড এবং মাদক চোরা কারবারিতে ব্যবহারের জন্যই এই অস্ত্রগুলোর মজুদ, অস্ত্রগুলোর মেরামত, অস্ত্র তৈরি, এই পুরো প্রক্রিয়াটা কিন্তু তারা, এই পুরো প্রসেস তারা এখানে করতো। ওখানে মূলত ওয়ান শুটার দেশীয় অস্ত্র যেগুলো, সেই অস্ত্রগুলো কিন্তু ওরা এখানে তৈরি করত, আমাদের সরঞ্জামাদি বিশ্লেষণে যেটা আমরা বুঝতে পেরেছি। আশা করা যাচ্ছে যে অচিরেই আমরা এই পুরো এলাকাটার সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি আমরা নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারব। প্রশ্ন হচ্ছে সংরক্ষিত একটি এলাকায় কিভাবে এলো এসব অস্ত্র? খোঁজ নিয়ে জানা গেছে মূলত দুভাবে ঢোকে এসব অস্ত্র। মিয়ানমারের অংশে উখিয়া টেকনাফের সীমান্ত ঘেঁষা কয়েকটি এলাকা থেকে রাতের বেলায় আনা হয় এসব অস্ত্র, আর এজন্য ক্যাম্পগুলোর কয়েকটি স্থানে এভাবে কাঁটা তারের বেড়া কেটে রেখেছে দুর্বৃত্তরা। এছাড়া স্থানীয় কয়েকটি গ্রুপ মাদক ও অর্থের বিনিময়ে দেশীয় আগ্নেয়াস্ত্র এসব বিচ্ছিন্ন সন্ত্রাসীদের সরবরাহ করে বলে অভিযোগ পাওয়া গেছে। বিভিন্ন ধরনের ক্যাম্পে আইন মাইতর করতে আছে, লোকজন হত্যা করতে আছে, মানে গুম করতে আছে, বিভিন্ন ধরনের অবৈধ কার্যকলাপ চলাতে আছে এরা। এখানকার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য র্যাব এবং এর পাশাপাশি অন্যান্য যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলো আছে, আমরা সবাই কিন্তু সামগ্রিকভাবে কাজ করে যাচ্ছি। এখনও পর্যন্ত আমাদের কাছে তথ্য উপাত্ত নির্ভর উত্তর যেটা আছে সেটা হচ্ছে যে মাদক কারবারিতে তাদের বেশি জড়ানোর প্রবণতা, এতে করে এলাকার নিয়ন্ত্রণটা অনেকটাই এখন আমাদের হাতে এসেছে, আমাদের কার্যক্রম চলমান আছে। এই জিরো টলারেন্স যে স্ট্যান্স বাংলাদেশ গভর্নমেন্ট নিয়েছে, এইটা বাস্তবে রূপদান করার জন্য আমাদের যত রকমের শক্তি সামর্থ্য আছে পুরোটা প্রয়োগ করে আমরা এখানকার এই পুরো মাদক কারবারের যে চেইন, এটাকে আমরা আমাদের নিয়ন্ত্রণে নেয়ার সর্বাত্মক প্রচেষ্টা আমরা জারি রেখেছি। তবে ক্যাম্পের ভেতরের অস্ত্র নিয়ে দ্বিমত আছে ক্যাম্পগুলোর নিরাপত্তার দায়িত্বে থাকা APBN কর্মকর্তাদের। ক্যাম্পে ওই ধরনের কোনো অস্ত্র কিন্তু আমরা সন্ধান আমরা পাইনি, আর দেশীয় যেগুলো আছে আমরা ম্যাক্সিমাম টাইমে আমরা অভিযান দিয়ে যাচ্ছি। আমরা কিন্তু এখানে দা, ছুরি, বর্ষা, বল্লম, শাবল এই টাইপের অস্ত্র কিন্তু আমরা উদ্ধার করছি। পাশাপাশি আমরা আরও কিছু দুই একটা ওয়ান শুটার গান বা একনলা বন্দুক এই টাইপের অস্ত্র কিন্তু আমরা এখানে পাচ্ছি। তো ওই যেটা আমরা বললাম শুরুতে যে নিরাপত্তা বেষ্টনী পুরোটা যদি সম্পূর্ণ হয়ে যায় তাহলে কিন্তু এগুলা ঢোকার কিন্তু সুযোগ কমে যাবে, তখন আমাদের মনে হয় যে পুরো বিষয়টি তখন আমাদের কন্ট্রোলে চলে আসবে। স্থানীয় সন্ত্রাসীদের বিষয়েও খোঁজ খবর নেওয়া হচ্ছে বলে জানান কর্মকর্তারা। রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহ হত্যাকাণ্ডের পর মাদ্রাসায় ঢুকে ছাত্র শিক্ষক সহ 6 জন খুন, এর আগেও ঘটেছে একাধিক ঘটনা।
ক্যাম্পের ভেতরেই বিচ্ছিন্ন সন্ত্রাসী গোষ্ঠীর হাতে গেল চার বছরে মারা গেছেন শতাধিক রোহিঙ্গা, আহত হয়েছেন 300+। উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পগুলো ঘুরে এসব সন্ত্রাসী গোষ্ঠী সম্পর্কে বেশ কিছু তথ্য পাওয়া গেছে। তার মধ্যে সবচেয়ে বেশি অভিযোগ আরসার বিরুদ্ধে। অপহরণ ও ধর্ষণের অভিযোগ করলেন কুতুপালং ক্যাম্পে থাকা কয়েকজন নারী। জানা যায় মিয়ানমারে সশস্ত্র ট্রেনিং নেয়া আরসা সদস্যরা ক্যাম্পে আধিপত্য বিস্তারে জড়ান মাদক পাচার সহ নানা অপরাধে। আরসা নামধারী বেশ কয়েকজন ক্যাম্প কমান্ডারের নাম পেয়েছে ক্রাইম সিন টিম, যারা নিজেদের মধ্যে কয়েকটি হোয়াটসঅ্যাপ গ্রুপে করে যোগাযোগ। যদিও এক টুইট বার্তায় এসব অভিযোগ অস্বীকার করেছে আরসা। সিভিলে থাকে, রাত্রি হলে ওরা ইউনিফর্ম পরে ক্যাম্প এরিয়াতে ইয়াতে বসে বসে ঘোরাফেরা, রাত্রি সারাটা তোরা ক্যাম্পে শস্ত্র নিয়ে ঘোরাফেরা করবে, ক্রিস ত্রিস নিয়ে। ওদের হোয়াটসঅ্যাপ গ্রুপ একটা 9 অক্টোবর গ্রুপ আছে, তারপরে আরসা জিন্দাবাদ গ্রুপ আছে, অনেক ওই রকম অনেক হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে ওদের। পাহারা থাকে, ওদের মোবাইল নেটওয়ার্ক থাকে, প্রত্যেকের সিভিলে মানুষ দোকান টোকান আছে না, কিছু দোকানের লোকের সাথে দোকানের লোককে ওরা মোবাইল দিয়ে দিছে, অ্যান্ড্রয়েড মোবাইল। ওরা হোয়াটসঅ্যাপ গ্রুপ করে ওখানে বলতেছে এখান থেকে এতটা আর্মি ঢুকতেছে, পুলিশ ঢুকতেছে, এভাবে সব জিনিস ওরা কোথার থেকে কী ঢুকতেছে না ঢুকতেছে সব নেটওয়ার্ক ওদের ওখানে দিয়ে দেয়, সাথে সাথে ওরা সরিয়ে যেতে পারে। রোহিঙ্গা ক্যাম্পগুলোর দিনের এমন প্রাণচাঞ্চল্য আতঙ্ক হয়ে ফিরে আসে সন্ধ্যার পর। ক্যাম্পের বাসিন্দারা জানান সন্ধ্যার পর ক্যাম্পের ভেতরেই বিভিন্ন স্থানে চলে সশস্ত্র মহড়া। তবে নিরাপত্তার দায়িত্বে থাকা সংস্থার কর্মকর্তারা বলছেন সংঘবদ্ধ কোনো সন্ত্রাসী গোষ্ঠী নেই ক্যাম্পগুলোতে, যারা অপকর্ম করছে তারা বিচ্ছিন্ন গোষ্ঠী। রোহিঙ্গারা যে সময় আমাদের দেশে এসেছেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী মানবিকতার একটা উজ্জ্বল দৃষ্টান্ত কিন্তু তিনি স্থাপন করেছেন এখানে। পরবর্তীতে তাদেরকে তো আমরা একটা নির্দিষ্ট এরিয়াতে আমরা তাদেরকে রেখেছি, তো বিশেষ করে এখানে কিছু দুষ্ট লোক আছে যারা ওদেরকে বিভিন্ন দলের বলে পরিচয় দিয়ে থাকে, তাদের আধিপত্য নিয়ে তোরা এখানে বিভিন্ন সময় মারামারি থেকে শুরু করে অনেক সমস্যা কিন্তু এখানে হচ্ছে। সাধারণ রোহিঙ্গাদের সন্ত্রাসী বানিয়ে প্রত্যাবাসনে বিঘ্ন সৃষ্টি করতেই বিচ্ছিন্ন কিছু গোষ্ঠী এসব অপকর্ম করছে বলে মনে করেন কর্মকর্তারা। দর্শক, আমরা আবারও যাচ্ছি সহকর্মী রিয়াজ রেহানের কাছে। আচ্ছা রিয়াজ, এই যে বললেন যে এত এত অস্ত্র আসে, এটা তো অবাক করার মতো। এত এত আইন শৃঙ্খলা বাহিনী, নিরাপত্তা বাহিনী সবার চোখ ফাঁকি দিয়ে আবার পুরো ক্যাম্প তো কাঁটাতারের ঘেরা, অর্থাৎ কাঁটাতারে নিশ্চিদ্রই মানে নিরাপত্তার ভেতরে কীভাবে এই অস্ত্রগুলো আসে, সেটার পিছনের রহস্যটা কি? আমরা কাজ করতে গিয়ে যেটা দেখেছি যে আসলে যে অস্ত্রগুলো আসে সেগুলোতে বেশিরভাগই দেশীয় অস্ত্র, অর্থাৎ দেশে বানানো তৈরি অস্ত্র। এখানকার যে উপকরণগুলো রয়েছে, যে পাইপ রয়েছে বা রয়েছে, যে ছোটোখাটো যে যন্ত্রাংশগুলো রয়েছে, পুরো একটি একটি একটালা বন্দুক বা ওয়ান শটার তৈরি করতে যেসব জিনিসগুলো লাগে সেগুলো মূলত তারা একেবারে পার্ট বাই পার্ট অংশ অংশ খণ্ডিত অংশগুলো তারা নিয়ে আসে, কিছু নিয়ে আসে একে মিয়ানমার থেকে। মিয়ানমার যে সীমান্ত এলাকা যেটি রয়েছে সেখানকার বেশ কয়েকটি এলাকা রয়েছে, সেখান থেকে তারা নিয়ে আসে এবং রাতের আঁধারে, আপনি জানেন যে ক্যাম্পগুলোর অনেক জায়গায় আমরা কাঁটাতারে বেড়া নেই, কাঁটা রয়েছে। পাশাপাশি আমাদের যে মিয়ানমার সীমান্ত যে রয়েছে, তুমরু ঘুমদুম যে সীমান্তগুলো রয়েছে বা বালুখালী পালংখালী ওই যে সীমান্তগুলো রয়েছে, সেই সীমান্তগুলোর পুরোটা কিন্তু খালি, অর্থাৎ মিয়ানমার অংশে কাঁটাতারে বেড়া রয়েছে ঠিকই, কিন্তু আমাদের এই পাশটা পুরোটা খালি। সেই খালি সুযোগটা নিচ্ছে এই চোরাকার বেড়া এবং তারা রাতের অন্ধকারে বিভিন্ন তাদের যে জিনিসপত্র রয়েছে সেটার আড়ালে নিয়ে আসে, এবং তারা যেহেতু পুরো একটি অস্ত্র নিয়ে আসে না সেই কারণে আসলে ধরা খুব কঠিন, অস্ত্রের খণ্ডিত অংশগুলো নিয়ে আসে। নিয়ে আসার পরে তারা যেটি করে ক্যাম্পে রাখে এবং ক্যাম্পের পাশে একেবারে লাগানো পাহাড় রয়েছে, টেকনাফে পাহাড় রয়েছে এবং সেখানে বিচ্ছিন্ন কিছু সংগঠন সন্ত্রাসী গোষ্ঠী রয়েছে, তাদের কাছে জমা দেয় এবং তারাই মূলত এগুলো প্রসেসিং তৈরি করে দেয়। এবং আমরা এর পরবর্তীতে মহিবুল্লাহ এবং মহিবুল্লাহ হত্যাকাণ্ডের পরে যে র্যাবের অভিযান এবং যে অস্ত্র কারখানাটির কথা র্যাব দাবি করেছে আমরা সেখানে গিয়েছিলাম এবং সেখানে যে দেখেছি একটি ঘর রয়েছে এবং সেখানে
এই যে তৈরি করা হয় এখানে কিন্তু অস্ত্রগুলো তৈরি বলতে যেটা বোঝায় সেটি হয় না, এখানে মূলত অ্যাসেম্বলিং হয়। কিন্তু আরেকটি বিষয় যে প্রত্যাবাসন প্রক্রিয়া তো মিয়ানমার চায় না, মিয়ানমার সেনাবাহিনীও চায় না, তারা যে সীমান্ত এলাকায় তারা তো নিশ্চয়ই মদত দিচ্ছে বা তাদের মদতে এই অস্ত্রগুলো ভেতরে ঢুকছে, এরকম কিন্তু তথ্য নিশ্চয়ই গোয়েন্দা বাহিনী। এটি আসলে যেহেতু আন্তর্জাতিক একটি বিষয়, সেইটু বাংলার সাথে দ্বিপাক্ষিক সম্পর্কের বিষয় রয়েছে, আন্তর্জাতিক পর্যায়ের সম্পর্কের বিষয় রয়েছে, সেটি নিয়ে আসলে অনেকেই কথা বলতে চান না। তবে মোদ্দা কথা আমরা যেটি বড় অঙ্কে দাগে বলতে পারি যে রোহিঙ্গাদের বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়ে বা রোহিঙ্গারা যদি ওই পারে যায় তাদের কোনো কাজে, সেক্ষেত্রে তারা যদি বাংলাদেশে ফেরত আসতে চায় তখন আসলে ওখান থেকে খুব বেশি চেক করা হয় বলে আমরা আমাদের কাছে তথ্য নেই, আমাদের যে তথ্য রয়েছে তারা আসলে নির্বিঘ্নেই ওই পার থেকে আসতে পারে। আর ওই পার থেকে যখন এপারে চলে আসে তখন নোমেসান পার হওয়ার পরে আমাদের অংশটা কিন্তু কাটাতার নেই, এটি একেবারে অরক্ষিত। এবং আমাদের যে বিজিবি রয়েছে বা ওখানকার সীমান্তরক্ষী বাহিনী রয়েছে তারা আসলে অনেকটাই অসহায়, তারা চেষ্টা করছেন, একেবারে সর্বোচ্চ চেষ্টা করছেন, এখন অনেক ধরনের প্রযুক্তি ব্যবহার করছেন, কিন্তু কাটাতারে বেড়া না থাকার কারণে যেটি হয় তাদের কিন্তু প্রত্যেক কিলোমিটারে না মানে কম করে হলেও 10 থেকে 15 জনের টিম রয়েছে যারা এই খবরগুলো দেয়। বিজিবির একটি দল যদি এই অংশে যায়, যে অংশে বিজিবির দল নেই সে অংশ দিয়ে তারা বর্ডার পার হয়, এই কারণে আসলে সমস্যাটি। তার মানে বিষয়টি কাটাতারের বেড়া নিষিদ্ধ করারও একটা চিন্তা নিশ্চয়ই মাথায় আসছে, বিষয়টি নিশ্চয়ই আইনশৃঙ্খলা বাহিনী নজর দিবে। আপনি থাকুন, আপনার কাছে আবারও ফিরবো। দর্শক, একটি সংরক্ষিত এলাকায় কীভাবে দিনের পর দিন চলছে নানা অপরাধ কর্ম তার একটি সংক্ষিপ্ত ধারণা পেলেন নিশ্চয়ই। রোহিঙ্গাদের কারণে শুধু উখিয়া বা টেকনাফ নয়, পুরো কক্সবাজার অঞ্চলে অর্থনৈতিক ও নিরাপত্তা ঝুঁকি বাড়ছে দিনকে দিন। আর বলছিলাম, রাত নামলেই বদলে যায় ক্যাম্পগুলোর চিত্র, এ থেকে পরিত্রাণ পেতে সাধারণ রোহিঙ্গারা নিজেরাই উপায় খুঁজে নিয়েছেন, কিন্তু সেটি কী তারই বিস্তারিত থাকছে ছোট্ট আরেকটি বিরতির পর। দর্শক, আবারও স্বাগত ক্রাইম সিনে। রোহিঙ্গাদের কারণে ভয়াবহ সংকটে পড়েছে উখিয়া টেকনাফের জনজীবন, স্থানীয় অর্থনীতির নানা মেরুকরণে শঙ্কিত ব্যবসায়ীরাও। বিশ্লেষকরা বলছেন, রোহিঙ্গা ক্যাম্পের অভ্যন্তরীণ বিপুল অঙ্কের অবৈধ অর্থনৈতিক কর্মকাণ্ড টিকিয়ে রাখতেই প্রত্যাবাসন প্রক্রিয়ায় বাধা সৃষ্টি করছে দেশি বিদেশি অন্তত কয়েকটি চক্র। এদিকে মহিবুল্লাহ হত্যা, সিক্স মার্ডার, মাদক ব্যবসা, অপহরণ, গুম, একের পর এক অপরাধে অস্থির হয়ে উঠছে কক্সবাজারের ক্যাম্পগুলো, আর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে স্বেচ্ছায় পাহারার ব্যবস্থা করেছে সাধারণ রোহিঙ্গারা, তাদের সহযোগিতা করছেন নিরাপত্তার দায়িত্বে থাকা এপিবিএন। একটি প্রজন্ম হয়তো জানবেই না, একসময় সবুজ পাহাড়ে ঘেরা ছিল এই অঞ্চল, ছিল হাজার একরের বনভূমি, সেসব ধ্বংস করে তৈরি হয়েছে ভিনদেশ থেকে বাস্তুচ্যুতদের বসতঘর। কথা ছিল সংকট মিটলে রোহিঙ্গারা ফিরে যাবে মিয়ানমার, তার আগে থাকবে ক্যাম্পের ভেতর, কিন্তু সস্তা শ্রমে নানা কাজে অংশ নিচ্ছে রোহিঙ্গারা, এতে বিরূপ প্রভাব পড়েছে স্থানীয় শ্রমবাজারে, চিংড়ি কাঁকড়া লবণ আহরণ সহ হুমকির মুখে পড়েছে আবাদি জমি ও অর্থনীতি। আমরা প্রায় 7,000-এরও বেশি একর আমরা রক্ষিত বনভূমি আমরা হারিয়েছি, এটার হাজার বছরের বায়োডাইভার্সিটি ছিল, এবং সবচাইতে দুঃখজনক হচ্ছে এই বিশাল একটা জনগোষ্ঠী যারা ল্যান্ডস্কেপে বসবাস করে উখিয়া এবং টেকনাফে, ইন দ্য ফাইন মর্নিং ওরা দেখলাম যে যারা বননির্ভরশীল ছিল, যারা সোশ্যাল ফরেস্ট্রির বেনিফিশিয়ারি ছিল, তারা কিন্তু তাদের ল্যান্ডগুলা উইদিন এ নাইট ওরা কিন্তু লস করেছে, এখনও কিন্তু তারা সেই কম্পেনসেশন ওরা পায়নি। ইকোনমিক ইম্প্যাক্ট যেটা হয়েছে ওইখানে কিন্তু উখিয়া টেকনাফের কিছু স্মল এন্টারপ্রেনার ছিল যারা সবসময় মার্কেটে ওরা ওদের জীবন জীবিকা চালিয়ে যাচ্ছে, এখন দেখা যাচ্ছে যে রোহিঙ্গারা কিন্তু এই মার্কেটটা দখল করে ফেলেছে, এটা কিন্তু আমাদের একটা ক্রাইসিস আগামীতে আমরা দেখা দিই। এখন কক্সবাজারে ধরতে গেলে 8টা বছর যেখানে পাহাড়ি অঞ্চল ছিল, যেখানে সব চাষাবাদ এখানে কিন্তু খালি এখন আনতে হচ্ছে হিলট্রেক থেকে, সুতরাং সব কিছু বিবেচনায় আমরা একটা আতঙ্কের মধ্যে আছি। গেল কবছরে অপরাধের প্রায় সব শাখায় বিচরণ করেছে রোহিঙ্গারা, আইনশৃঙ্খলার দায়িত্বে থাকা সংস্থাগুলোর দেয়া এক বছরের হিসাবই তা প্রমাণে যথেষ্ট। এই সময়ে ইয়াবার কারবার বেড়েছে দ্বিগুণের বেশি, ক্যাম্পগুলোতে বেড়েছে দেশি বিদেশি অস্ত্রের মজুদ। মূলত আমরা আমাদের অভিযানটা পরিচালনা করেছিলাম মাস্টার মহিবুল্লাহ হত্যাকাণ্ড এবং তার পরবর্তী যে অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো
এফডিএমএন ক্যাম্পে ঘটেছে, সেই প্রেক্ষিতে কিন্তু আমাদের গোয়েন্দা নজরদারি বৃদ্ধি, আমাদের কার্যক্রম বৃদ্ধি, এরই ধারাবাহিকতায় কিন্তু আমরা সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে এখানে আমরা অভিযানটা পরিচালনা করি। এবং এরপর কিন্তু আপনি দেখবেন যে এই অস্ত্রের চালানটা যখন আমরা ধরলাম, কারখানাটা যখন আমরা পুরো এটা যখন আমরা গ্রেফতার করতে সক্ষম হলাম, তখন কিন্তু এরপর থেকে কিন্তু পরিস্থিতি বেশ নিয়ন্ত্রণে আছে। বাট এতে কিন্তু আমরা কোনো আত্মতুষ্টিতে ভুগছি না, তাদের অর্গানাইজড কোনো গ্রুপ আছে কি না বা কোনো গ্রুপ অর্গানাইজড হচ্ছে কি না এই বিষয়টা নিয়ে আসলে আমাদের তদন্ত চলমান রয়েছে। আমরা তদন্ত প্রক্রিয়াটা যখন একটা নির্দিষ্ট পর্যায়ে পৌঁছবে, আমাদের কাছে যখন স্পেসিফিক ইনফরমেশান আসবে, তখন হয়তো আপনার এই প্রশ্নের আরও বিষয়বস্তু নির্ভর উত্তর আমরা দিতে পারব। এসব অবৈধ কারবারের নিয়ন্ত্রণ রাখতে প্রত্যাবাসনে অনাগ্রহী রোহিঙ্গাদের একটি অংশ, তবে গুটি কয়েকের জন্য পুরো জনগোষ্ঠীকে অপরাধী বলা সমীচীন নয় বলে মনে করেন বিশ্লেষকরা। রোহিঙ্গা ক্যাম্পে যে সন্ত্রাসী কর্মকাণ্ড বৃদ্ধি পাচ্ছে তার আরও একটা নমুনা হচ্ছে গত চার বছরে প্রায় 108 জন, লাস্ট 6 জন সহ 114 জন আমাদের হিসাব অনুযায়ী 14 জন রোহিঙ্গা মারা গেছে শুধু ইনফাইট আন্তঃকোন্দলের ভেতর দিয়ে। এতে বোঝা যায় সেখানে প্রায় 2,600 কিন্তু সেখানে অ্যারেস্ট আছে শুধুমাত্র এ ধরনের কর্মকাণ্ডের কারণে, এবং 1,000 উপরে মামলা আছে এটা অক্টোবর পর্যন্ত অফিসিয়াল রেকর্ড অনুযায়ী। এতে বোঝা যায় সেখানে নানান ধরনের অবৈধ এবং মানে আইন বিরোধী কর্মকাণ্ড সেখানে হচ্ছে। এটা অস্বীকার করবার কিছুই নাই যে রোহিঙ্গা ক্যাম্পে এক ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে, কিন্তু তার মানে এই নয় যে রোহিঙ্গা ক্যাম্প একটা সন্ত্রাসী আখড়া, রোহিঙ্গা ক্যাম্প একটা সন্ত্রাসীর একটা জায়গা। এভাবে আসলে একটা হোলসেল ব্র্যান্ডিং করা যাবে না, তার কারণ সেখানে যে 1,100,000 রোহিঙ্গা আমরা বলছি, আসলে আমাদের হিসাব অনুযায়ী প্রায় 1,300,000 রোহিঙ্গা সেখানে বাস করছে, তার মধ্যে এ ধরনের দুষ্কর্মের সাথে সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে যুক্ত আছে আপনি ধরে নিতে পারেন 2,000 বা 3,000, ম্যাক্সিমাম 5,000। সুতরাং 5,000 লোকের সন্ত্রাসী কর্মকাণ্ডকে আমরা যদি সামনে এনে 1,300,000 রোহিঙ্গাকে সন্ত্রাসী হিসেবে ব্র্যান্ড করি, আমার মনে হয় সেটা একজন ইনজাস্টিস হবে। তবে সব বাধা কাটিয়ে শান্তিপূর্ণভাবে নিজের দেশে ফিরতে চান বাস্তুচ্যুতরা। মুখে বাঁশি হাতে বাঁশ, ব্লকে ব্লকে চলছে রাতভর পাহারা, 100 থেকে 150 গজেই দেখা মেলে এমন স্বেচ্ছাপ্রহরীর দল। রোহিঙ্গা শিবিরে এটা এখন প্রতি রাতের দৃশ্য। 773টি সাব ব্লকে পালাক্রমে পাহারা দেয় প্রায় 4,000 সদস্য, বিপরীতে নিশ্চিন্তে ঘুমাতে পারে 3,50,000-এরও বেশি বাসিন্দা। আরা শান্তির মানুষ, আরা শান্তি চাই। 10-12 লোক করে যারা রোহিঙ্গারা আছে তারা একদম শান্তিতে শান্তি নিয়ে বসবাস করতে পারতেছে না। আমাদের কোনো আমাদের জীবনের কোনো ধরনের নিরাপত্তা নেই, জাস্ট আমরা এখন শুধু নিরাপত্তা চাই, আমরা সুশান্তভাবে বাংলাদেশে বসবাস করতে চাই। আর এখন বেশি অশান্তি করে গিয়ে গই, আর এখন শান্তির মানুষ অশান্তি করে গেলে না তো বেশি কী লাগে, কষ্ট লাগে। আর এখন অশান্তি পেতে না, আর শান্তি শান্তির মানুষ শান্তি চাইতে চাই। মুহিবুল্লাহ হত্যার মাসখানেক ব্যবধানে 6 মার্ডার বেড়ে গিয়েছিল দুর্বৃত্তদের কর্মকাণ্ড। সেই দুর্বৃত্তদের রুখে দিতে 8 APBN-এর অতিরিক্ত পুলিশ সুপার রবিউল ইসলামের পরিকল্পনায় ঘুরে দাঁড়ায় ক্যাম্পবাসী। একদিকে পুলিশের নিয়মিত টহল, অন্যদিকে জালের মতো বিস্তৃত পাহারা, দুইয়ে মিলে রাতের ক্যাম্প এখন অনেকটাই নিয়ন্ত্রণে। আমরা পাড়া ব্যবস্থা দিয়ে স্যার গ্রুপ ওয়াইজ গ্রুপ ওয়াইজ এরকম করি 5-10 জন করে আমরা ব্লক ওয়াইজ সব ব্লক ওয়াইজ এরকম পাড়া দিচ্ছি স্যার। 19 দিন পরে পরে মানে একটা লোকের পাড়া দিয়ে দিছি, তাহলে আমরা রোহিঙ্গার নিরাপত্তার জন্য পাড়া দিয়ে দিছি স্যার। তাহলে অনেকে কোনো দুর্বল গিয়ে পাড়া দেয় নাই, আমরা দিয়ে দিছি, আমরা রোহিঙ্গার নিরাপত্তা আমরা দিয়ে দিছি স্যার। সব রোহিঙ্গা বা সব FDMN সদস্য খারাপ না, কিছু সংখ্যক হয়তো খারাপ বা অপরাধের সাথে জড়িত, এর পরিমাণ হয়তো 1-2% হবে। তো 2 জন মানুষের জন্য তো 98 জন মানুষ কষ্ট পেতে পারে না। পরিসংখ্যানে দেখা গেছে যে প্রায় 1 মাসে 100-এর উপর আমরা যারা অপরাধী তাদেরকে অ্যারেস্ট করতে সক্ষম হয়েছে। ঠিক একইভাবে আমি মনে করি যে পুলিশ এবং সাধারণ জনগণ যখন ঐক্যবদ্ধভাবে অপরাধীদের বিরুদ্ধে কাজ করে,
তখন সেই সমাজে সেই এলাকাতে শান্তি আসতে বাধ্য। ক্যাম্প ইতিহাসে সবচেয়ে বড় এই পাহারা ব্যবস্থার ফলাফল আশাব্যঞ্জক। আমাদের এই টেপি বিভিনে মোট 773টি সাব ব্লক রয়েছে এবং এই এইটেপি বিএনে মোট এফডিএমএন মানুষের সংখ্যা হচ্ছে 362,218 জন। গড়ে একটা সাব ব্লকে বাস করে 468 জন মানুষ। 468 জন মানুষের মধ্যে পাহারা সক্ষম মানুষের সংখ্যা হয়তো 80 থেকে 100 জন। 80 থেকে 100 জন মানুষের এই যে সক্ষম মানুষ, এদের মধ্যে যদি 5 জন করে প্রতিদিন পাহারা দেয় তাহলে একজন মানুষের 19 দিন পরে পাহারা পড়ে। তো এক রাত কষ্ট করলে যদি 19 দিন শান্তিতে ঘুমানো যায়, যদি প্রত্যেকটি ব্লক শান্তিতে ঘুমোতে পারে, কাজ করতে পারে, এর সাথে তো ভালো পদ্ধতি আর হতে পারে না। তারা কিন্তু এই জিনিসটা বুঝল, বুঝে এই পাহারা ব্যবস্থার সাথে সংশ্লিষ্ট হলো এবং তারা এই স্বপ্রণোদিতভাবে, আপনি দেখতে পাচ্ছেন যে এতগুলো মানুষ এখানে দাঁড়িয়ে আছে, স্বপ্রণোদিতভাবে পাহারা দিচ্ছে। এবং ঠিক আপনি যাবেন প্রত্যেকটি ব্লকে, সাব ব্লকে কিন্তু এরকম পাহারাদার আছে। অর্থাৎ তারা পাহারার ব্যাপারে, নিজস্ব নিরাপত্তার ব্যাপারে সচেতনতার পরিচয় দিয়েছে, তার সুস্পষ্ট প্রতিফলন আজকের এই পাহারাদারদের উপস্থিতি। লড়াই করতে বা ক্রিমিনালকে শায়েস্তা করতে বা ক্রিমিনালের ক্রাইমটাকে বন্ধ করতে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, এখানে দেখেন সেইটি কিন্তু হচ্ছে। আট এপিবিএন এর অধিনায়কের হাত থেকে বাঁশি পেয়ে আরো চাঙ্গা হয়ে ওঠে পাহারাদাররা। আলহামদুলিল্লাহ ভালো সফলতা পাচ্ছি এবং যা হচ্ছে সব স্বতঃস্ফূর্তভাবে প্রতি রাতে এরা নিজেদের নিরাপত্তা নিজেরা প্রদান করছে। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আমরা আশপাশে তো আছি কিন্তু এত কনজেস্টেড এরিয়ার মধ্যে আসলে পুলিশিংটা আমরা করে যাচ্ছি কিন্তু এদের কমিউনিটি এঙ্গেজমেন্ট না থাকলে এটা খুবই দুষ্কর হয়ে পড়ছে। আরও কিছু আমাদের পরিকল্পনা আছে, আরও কিছু আমরা তাদেরকে কিছু বিভিন্ন টুলস দিব। আর সবচেয়ে বড় ব্যাপার কিছু প্রক্রিয়া আছে, প্রক্রিয়াগুলো আমরা এদেরকে প্রশিক্ষণ দিয়েছি, তো ওই প্রশিক্ষণের ভিত্তিতে এই কাজগুলো খুব ইজি হবে। এই ব্যবস্থায় 11টি ক্যাম্পে রোহিঙ্গাদের মনে ফিরেছে স্বস্তি, কেটেছে অন্ধকার আতঙ্কের রাত। দর্শক, আমরা আবারও যাচ্ছি রিয়াজ রেহানের কাছে। আচ্ছা রিয়াজ, এই যে ক্যাম্পগুলো নিরাপত্তা ব্যবস্থার কথা বললেন, হ্যাঁ নিরাপত্তা, নিশ্চিত নিরাপত্তা, বহুদিন আগের থেকেও যে ধরনের নিরাপত্তা আছে এখনও তাই আছে, তা এই যে হঠাৎ করে নিজেরা পাহারা দেওয়ার ব্যবস্থা, এটা কি মহিবুল্লাহ মার্ডারের পর থেকে নাকি আগে থেকে কেন এই উদ্যোগটা নেওয়া হলো না? আসলে একটি কথা বললে আমাদেরকে অনেক পেছনে ফিরে যেতে হয় যে এই যে রোহিঙ্গাদের যে এত বছরের যে ইতিহাস, সেই ইতিহাসে আপনি দেখবেন যে রোহিঙ্গাদেরকে পরিচালনা করার জন্য বা বাংলাদেশে যারা এসছেন তাদেরকে ফেরত নেওয়ার জন্য কোনো ধরনের নেতৃত্ব কিন্তু গড়ে ওঠেনি, বা তারা যে সংঘবদ্ধভাবে একটি দাবি তুলবে বা তাদের পক্ষ থেকে যে একটি আন্তর্জাতিক পর্যায়ে দাবি তুলবে কোনো নেতা কিন্তু তৈরি হয়নি, সেই কারণে তারা আসলে সংঘবদ্ধ কখনো হতে পারেনি, তারা একত্রিত হতে পারেনি। এটিও ক্যাম্পের ক্ষেত্রে সেটি ঘটেছে, সবাই নিজেদের মতো করেছিলেন এবং সেখানে যে সন্ত্রাসী গোষ্ঠী, আমরা কাজ করতে গিয়ে শুধুমাত্র আটসা নয়, আমরা অন্তত 10 থেকে 12টি সংগঠনের অস্তিত্ব আমরা পেয়েছি এবং যারা তারা সেখানে থাকেন এবং সন্ত্রাসী গোষ্ঠীগুলো কিন্তু আবার এক এবং তারা কিন্তু ভাগ ভাগ করেই তারা তাদের অপকর্মগুলো পরিচালনা করে এবং সাধারণ রোহিঙ্গার এর বলি হয়। আমরা যদি বলি যে এখানে আসলে যেটি বলা হচ্ছে যে রোহিঙ্গা ক্যাম্পের ভিতরে যে অবৈধ যে অর্থনৈতিক কর্মকাণ্ড, সেখানে একটি বড় ধরনের একটি বাজার রয়েছে, অনেক বড় একটি বাজার রয়েছে, সেখানে প্রায় 1 থেকে 1.5 হাজার ঘর রয়েছে, দোকান রয়েছে, সেই দোকানের ভাগ বাটোয়ারা নিয়েও এই ধরনের গ্রুপিংগুলো তৈরি হয়। আর তারা তাদের হাতে যেহেতু আসলে দেশীয় অস্ত্রশস্ত্র থাকে, সে কারণে সাধারণ রোহিঙ্গারা তাদের কাছে খুব একটা ঘেঁষতে চায় না এবং আসলে তাদের বিরুদ্ধে যে প্রতিরোধমূলক ব্যবস্থা সেটি তারা তৈরি করতে পারে না। কিন্তু তাদের একটি আশ্বাস ছিল বা তাদের একটি আশা ছিল যেহেতু মহিবুল্লার মতো একজন নেতা তাদের পক্ষে দাঁড়িয়েছেন বা আন্তর্জাতিক পর্যায় পর্যন্ত তাদের যে দাবিগুলো উত্থাপন করেছেন বা বাংলাদেশ সরকারও চেষ্টা করছে, সব কিছু মিলে তারা হয়তো ফেরত যেতে পারবেন এই মহিবুল্লার নেতৃত্বে। কিন্তু যখন মহিবুল্লাহ মারা গেলেন তখন তাদের মধ্যে এই বোধোদয় এখন হচ্ছে যে আসলে যদি ফেরত যেতে হয় বা তাদেরকে ক্যাম্পে যদি শান্তিপূর্ণভাবে বসবাস করতে হয় তাহলে যে সন্ত্রাসী গোষ্ঠীগুলো রয়েছে তাদের হাত থেকে তাদের বাঁচতে হবে, যদি বাঁচতে হয় তাহলে একত্রিত হয়ে সম্মিলিত উদ্যোগ যেটি সেটি নিতে হবে। আর সেটি করার জন্য তারা আইনশৃঙ্খলা বাহিনীর সাথে যোগাযোগ করেছিল এবং ক্যাম্পের যারা যেই সংস্থায় দায়িত্ব রয়েছে আর্ম পুলিশ ব্যাটালিয়ন তাদের সাথে যোগাযোগ করার পরে এবং তারাই মূলত সহযোগিতা করছেন, বাঁশি এবং বাঁশ বা কাঠ যেগুলো দরকার হয় তাদের হাতে থাকার জন্য বা
বাসে দেওয়ার জন্য, সেগুলো তারা আইনশৃঙ্খলা বাহিনী দিচ্ছেন, সেটি নিয়ে তারা এখন রাতে পাহারা বসিয়েছে। যাতে রোহিঙ্গা ক্যাম্পের সবচেয়ে বড় সমস্যা দুটি, একটি হচ্ছে ধর্ষণ, একটি হচ্ছে অপহরণ, এই দুটি সমস্যা প্রতিনিয়তই ঘটছে। এটা আসলে কেউ স্বীকার করুক বা না করুক, প্রকাশ্যে আসুক বা না আসুক, এটি বাস্তবতা যে রোহিঙ্গা ক্যাম্পের নারীরা থাকেন ধর্ষণের আতঙ্কে আর পুরুষরা থাকেন অপহরণের আতঙ্কে। খুবই ভয়াবহ এই দুটি থেকে বাঁচার জন্যই মূলত তাদের যে সম্মিলিত যে প্রতিরোধমূলক ব্যবস্থা সেটি এখন তারা নিয়েছে। না, এর পাশাপাশি নিশ্চয়ই আইনশৃঙ্খলা বাহিনী অর্থাৎ এপিবিএন যে কাজ করে যাচ্ছে নিরলসভাবে, তারা নিশ্চয়ই ধন্যবাদ পাওয়ার যোগ্য। আমরা তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি ক্রাইম সিনের পক্ষ থেকে। রিয়াজ, অনেকক্ষণ আমাদের সময় দিয়েছেন, ধন্যবাদ আপনাকে। দর্শক, মানবতা আর মানবিকতা সব কিছুরই এক উৎকৃষ্ট উদাহরণ রোহিঙ্গা সমস্যা মোকাবেলা। এত বিপুল সংখ্যক শরণার্থীকে একসঙ্গে আশ্রয় দিয়ে বিশ্বের দরবারে বেশ প্রশংসিত হয়েছে বাংলাদেশ সরকার। কিন্তু দিন যতই যাচ্ছে ততই এই অঞ্চল শুধু নয়, বিশ্বের জন্য হুমকি হয়ে পড়ছে এই জনগোষ্ঠী। তাই রোহিঙ্গাদের নিজ দেশে ফেরত নেওয়ার ব্যাপারে বিশ্ব নেতৃবৃন্দের আরও তৎপর হওয়া জরুরি বলে মনে করেন শরণার্থী বিশ্লেষকরা। পাশাপাশি যতদিন বাংলাদেশে অবস্থান করছে ততদিন ক্যাম্পগুলোতে সংশ্লিষ্ট সংস্থাগুলোর নজরদারি আরও বৃদ্ধি করা উচিত বলেও মনে করছেন তারা। দর্শক, গত পর্বে আমরা দেখিয়েছিলাম দুই গ্রুপের সংঘর্ষের মধ্যে খুন হন মোহাম্মদ আলী। সেই ঘটনায় মামলা হবে, শুরু হবে বিচার প্রক্রিয়া। তবে এর মধ্যে বিরাট এক কিন্তু থেকে যায়, আর সেখান থেকেই মোড় নেয় ঘটনার আসল রহস্য। ধারণাটি পুরনো, কিন্তু বাংলাদেশে নতুন করে ভয়ঙ্কর এই অপরাধটি বেড়েই চলেছে, আর তা হলো প্রতিপক্ষকে ফাঁসাতে করা হচ্ছে মানুষ খুন। এসব বিষয় জানতে ক্রাইম সিন টিম যায় নরসিংদীর চরদিগল দিতে। প্রতিপক্ষে ফাঁসাতে অদ্ভুত খেলা যে কত বড় ভয়ঙ্কর হতে পারে তার আরেকটি বড় প্রমাণ দিয়েছি আমরা, ইংরেজিতে যাকে বলে র্যান্ডম কিলিং। এমন ঘটনা ঘটেছে ঢাকার সাভারে। আপনার আশপাশে যে কোনো অপরাধের ঘটনা আইনশৃঙ্খলা বাহিনীকে জানানো যেমন আপনার দায়িত্ব, তেমনি যে কোনো অনিয়ম আর অপরাধের খবর নির্ভয়ে নিঃসংকোচে প্রচার করা আমাদের দায়িত্ব, ক্রাইম সিনের দায়িত্ব। দেখা হবে আগামী পর্বে নতুন কোনো খবর নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সতর্ক থাকুন।